মঞ্চে বসা আছেন বাংলাদেশের কিংবদন্তি ইসলামী সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সুরকার, বিশিষ্ট গীতিকার, উপমহাদেশ তথা গোটা বিশ্বে যার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে আছে, সারা বিশ্বে ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের জন্য যে কিংবদন্তির নামটি সর্বত্র ছড়িয়ে আছে, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার সবচাইতে প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া সাওতিহি। এত আস্তে আমিন বললেন, একজন মশিউর রহমান, এটা তো প্রশংসা তো পাশাপাশি বসিয়ে রেখা করা ঠিক না, এরকম মানুষ একদিনে তৈরি হয় না। আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহ তাআলা ওনাকে আমাদের মধ্যে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলা ওনার সকল সমস্যা সমাধান করে দেন। বিশেষ করে তিনি সর্বশেষ যে গানটি গাইলেন, এই গানটি উনি গাওয়ার পর, এই গানটির সর্বপ্রথম রিহার্সেল যেদিন তিনি করেন, আমাদের ওই সাতক্ষীরা তালা মাহফিল ছিল, আপনার খেয়াল আছে কিনা, ওই তালার মাহফিলে এই গানটি সম্ভবত বেলাল আহমেদ ভাই লিখেছেন, বেলাল হুসাইন নুরি, তো তিনি টেক্সট করে ভাইয়াকে এটা পাঠালেন। তো সাতক্ষীরার একটা তালা উপজেলা আছে, অনেক বড় মাহফিল, তো আমাকে উনি শুয়া ছিলেন, গানটা দেখেই উঠে গেলেন, বলেন ভাই দেখছেন একটা গান লিখছে অনেক দারুণ, বসে বসেই সেখানে সুর করলেন, এবং আপনার খেয়াল আছে কিনা আপনি অর্ধেক গান আমাকে শুনিয়েছেন। পরে আমি বললাম যে এই গানটা যেদিন পুরা বের হবে আমি ওই দিনই আপনার কাছ থেকে শুনে, আপনার গানটা শুনে আমি নিজেই এটা গাইব ইনশাআল্লাহ। এবং সত্যি তাই হয়েছে, যেদিন ওনার ইউটিউব চ্যানেল থেকে এই গানটি রিলিজ হয় ওই দিনে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে আমি আমার অফিসিয়াল পেজে দিয়েছি, এবং এটা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। এরপরে এই গানটার আমি এত প্রেমে পড়ে গিয়েছি যে এই বছর বাংলাদেশের আনাচে কানাচে, যদিও ভাইয়ের মতো এত সুন্দর সুর আমার নেই, ওনাকে তো আল্লাহ তাআলা যেটা দিয়েছেন গড গিফটেড, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার মতো চেষ্টা করেছি ওনাকে অনুসরণ করে, এবং সেটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ এই গানটি যিনি লিখেছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনারও হায়াত বাড়িয়ে দেন, চমৎকার কথা লিখেছেন, এই গানের ভেতরের কথাগুলো এতটা বাস্তবিক, যদি আমরা এই গানের মাধ্যমে সবাই যদি আমাদের ভুলগুলো বুঝতে পেরে আমাদের সংকীর্ণ মন মানসিকতাকে একটু উদার করে দিয়ে আমাদের মনের অহংকার আর অদ্ভুতপূর্ণ মনোভাবকে দূর করে আমরা সবাই যদি বুকে বুক মিলাতে পারি, আমরা যদি দল মতের ঊর্ধ্বে ইসলামকে প্রায়োরিটি দিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ পাবে না। আমাদের মধ্যে ঐক্য থাকলে কেউ আর এই জমিনে ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতন করা অনেক দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস এরা করতো না। এই জমিনটা ইসলামের জমিন, এই জমিন চিনতে হবে, এই দেশে অলিয়াউলিয়ার মাধ্যমে ইসলাম এসেছে, এই জমিনটা মুসলমানদের জমিন, এই দেশে 90% মুসলমান বসবাস করে, এই দেশ আলেম ওলামাদের দেশ, আল্লাহু আকবরের ধরিতে এই দেশে সূর্য উদিত হয়, আবার আল্লাহু আকবরের ধরিতে এই দেশে সূর্য অস্তমিত যায়, সুতরাং যেই দেশে আল্লাহু আকবরের ধরিতে সূর্য উঠে আবার আল্লাহু আকবরের ধরিতে সূর্য অস্তমিত যায়, এই দেশে টাকলা পাকলা থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে। কিশোরগঞ্জের ভাইয়েরা, সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত, যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে সবগুলোকে আল্লাহ বিজ্জত করে এই জমিনে ছেড়ে দিয়েছেন। আপনি আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবেন, গোটা জমিন আপনার জন্য আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এই পাগলা অনেক পাগলামি করেছে, পাগলামি করতে করতে মাঝখানে ব্যালেন্স হারিয়ে এতটাই সে ভারসাম্যহীন হয়ে গিয়েছিল, সে তার বক্তব্যে বলেছিল আলেম ওলামাদের দাড়ি কামাই ফেলবে, তখন আমি বলেছিলাম তার বক্তব্য শুনে মনে হয় না সে কোনো ব্যক্তিত্ববান মানুষ, বরং তার কথাবার্তা শুনে মনে হয় সে নাপিতের ঘরের নাপিত হয়েছে, নাপিতের বংশধর, নইলে এমন কথা সে কেমনে বলে। বহু কথা, আজে বাজে কথা, অশ্রাব্য ভাষা আলেম ওলামাদের বিরুদ্ধে বলেছে, আমি আপনি থাকবো না, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম ছিল, এটা আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে ইসলাম দাঁড়িয়ে থাকবে। ঠিক,
তোমার মতো যে পাগলারা পাগলামি করবে আমাদের অবস্থা তো এমন চেয়ারে উঠলে গিয়ার বাড়ে যে যখন চেয়ারে সে তখন গিয়ারে তবে এই গিয়ারটা যদি ইসলামের বিরুদ্ধে যায় মনে রাখতে হবে এই সব এই পৃথিবীতে যারাই তাদের চেয়ারের গিয়ারকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে নমরুদ ফেরাউন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যারাই চেয়ারের গিয়ার ইসলামের বিরুদ্ধে উল্টা দিকে ঘুরিয়েছে সব কয়টাকে আল্লাহ বিজ্জত করে জমিনে ছেড়ে দিয়েছে আর ইসলামের পক্ষে যারাই থাকবে এদের মর্যাদা দিন দিন বাড়িয়ে দিবেন কি আমি জন্য সব সময় বলি ক্ষমতা জিনিসটাই এমন আজ আছে কাল নাই আজ দাম আছে কাল আর কোন দাম থাকবে এই পাগলা চার পাঁচ দিন আগে আজকে তো রোববার গত রোববারও পুলিশ সে পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে আর আজকে কি হয়েছে আপনারা দেখেছেন দুবাই এয়ারপোর্টের মধ্যে ফ্লোরের মধ্যে শুয়েছিল কোন দেশে তার জায়গা হচ্ছে না ইসলামের বিরুদ্ধে গেলে কেউ তোমাকে গ্রহণ করবে না ক্ষমতা আছে আমরা অনেক সময় হুশ হারায় ফেলি ক্ষমতা যতক্ষণ থাকে পুলিশ হাত পা দিয়া সালাম দেয় আর ক্ষমতা যখন চলে যায় যদি ইসলামের বিরুদ্ধে যারান তাহলে যারাই হাত পা দিয়ে স্যালুট দিয়েছে এরাই আবার বাইন্দা হাত পা দিয়া পিটাবে দেখেন না এই পাগলারে খুঁজতেছে অলরেডি মামলাও কয়েকটা হয়ে গেছে আপনি ইসলামের পক্ষে থাকেন দেখবেন আপনার মর্যাদা দিন দিন বাড়ায় দিবেন কে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমাদের মশিউর ভাইদের জন্য আমরা দোয়া করছি মশিউর ভাই সহ মশিউর রহমান ভাই সহ বাংলাদেশে ইসলামী সংস্কৃতির জন্য যারা লড়াই করছেন যারা এই সুস্থ সংস্কৃতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজীবন যারা সংগ্রাম করে যাচ্ছেন আল্লাহ তাআলা আমাদের এই মাথার তাজ সোনার টুকরা সন্তানদেরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দ্বারা ছড়ে মাহফিলে আমার আগে যত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন সেই সকল শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা সকলকে যেন নেক হায়াত দ্বারা ছড়ে উপস্থিত প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন শীত লাগতেছে কমিটির ভাইদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ বাইরে ঠান্ডা আছে কিন্তু এখানে তারা চতুর্দিককে কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে সব দিকে ঢেকে রাখার কারণে কুয়াশা ঢুকতেছে না এখানে কোরআনের আলোচনা চলছে একটা রহমত রহমত ভাব আছে না নাই নাতিশীতোষ্ণ আবহাওয়া আলহামদুলিল্লাহ এই রহমতটা কার রাতও যেহেতু অনেক হয়ে গিয়েছে আমার ইচ্ছা ছিল মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে কমপক্ষে তো আট দশটা গান শুনবো আমি ঘুমাই গেছিলাম মনে রাখি অনেকগুলা গান গেয়ে ফেলছি আমি মিস করে ফেলছি আমি ওনার আগেই চলে এসেছি উনি আসতে একটু লেট করেছেন ক্লান্ত ছিলাম তো দিনেও মাহফিল চলে এসে ঘুমাই গেছে এসে ওনার তারপরে ঘুম থেকে জাগলাম মোল্লাতন্ত্র গানটা শুনেছি অনেক ভালো লেগেছে আমি ভাইকে অনেক মহব্বত করি আরও গান শুনবো আমাদের দেখা হবে ইনশাআল্লাহ তা যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আমিও কথা না বলি বারোটার আগে যেন আপনারা গিয়া ঘুমাতে পারেন আর ফজরের নামাজটা যেন আমরা জামাতে পড়তে পারি ওই কায়দাই করবো ইনশা আল্লাহ তবে যদি আপনাদের ধৈর্যে একটু থাকে আর কি তাইলে একটু বাড়াবো না ইনশা বাপ রে বাপ যে তেল উঠছে দেখা যাচ্ছে সবার তার মানে থাকতে পারবো মনে হয় তাই না একটা ভাব চলে আসছে তাই না মাশা আল্লাহ আল্লাহ কবুল করেন আচ্ছা আজকের আলোচনা থেকে আমরা সবাই বেনিফিটেড হতে চাই কি চাই না সবাই উপকৃত হতে চাই তো যদি আমরা এই মাহফিল থেকে আলোচনা থেকে উপকৃত হতে চাই দুটো কাজ আমাদেরকে করতে হবে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন যখন কোরআন পাঠ হবে কোরআন তেলাওয়াত হবে এর আলোচনা হবে ফাসতামিউ লাহু তখন তোমরা ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও মনোযোগী হয়ে আলোচনা শোনো পারস্পরিক কথাবার্তা বলে ঝামেলা সৃষ্টি করে আলোচনা শোনো না বরং দিলের কান দিয়ে আল্লাহর কালাম শোনো আর দুই নম্বর ও আংশিত সাইলেন্ট হয়ে যাও চুপচাপ নীরব থাকো কয়টা কাজ দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন এক নম্বর কি বলেছি সিরিয়াল ব্রেক হলো কেন এক নম্বর চুপ থাকা নাকি মনোযোগী হওয়া এখন তালের চোটে বেতাল হইলে চলবে না জোশের চোটে হুশ হারাইলে চলবে না এক নাম্বার মনোযোগী হয়ে শুনতে হবে এই যে এক লোক একটু আগে দেখলাম উঠে গেল এই রকম মাঝে মাঝে উঠা উঠি করা যাবে না দুই নাম্বার ওয়ান সিতু চুপচাপ থাকতে হবে এ দুটো কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন
সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, এই দুটো কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। চলেন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই, সংক্ষিপ্ত কথা বলবো তো, এই জন্য আর দেরি করব না ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি সবাই বলেন না, একটু জোরে বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাব কি দুনিয়ার কোনো আলেম ওলামাদের লিখিত নাকি আল্লাহর তরফ থেকে আসা? একটু জোরে বলেন তো, এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয়? তো মধুর নাম, এটা বলতে কষ্ট হবে কেন? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জালিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহর গুণগান গিয়ে আমরা শেষ করতে পারবো? এই কোরআন নাজিল করেছেন কি? কোরআনুল কেরিম পৃথিবীর সমস্ত মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে। বুঝে থাকলে সবাই একটু ঠুট্টা নারায়া একটু কষ্ট করে জবাব দেন, কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? আর একটু জোরে বলে, আরে কিশোর পঞ্চের মানুষ আপনারা, আপনারা তো বাংলাদেশ চালান, আপনাদের আওয়াজটা এরকম মহিলার মতো হইলে হবে না, এটা পুরুষের মতো হওয়া লাগবে, ঠিক কিনা গন? এই তো, এইটা না হচ্ছে কিশোরগঞ্জের আওয়াজ, একদম পারফেক্ট হয়েছে না? কোরআনুল কারীম পৃথিবীর মানুষদেরকে কয় ভাগে ভাগ করেছে? মাশাআল্লাহ। এবার আসেন, এই ভাগগুলোর নাম কি আমরা জানি? এক নাম্বার মুমিন, এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুশরিক, দুই নাম্বার মুশরিক, তিন নাম্বার মুলহিদ। আপনারা বলবেন হুজুর এটা আবার কি, জীবনে কোনোদিন শুনলাম না, এইয়া কি? হ্যাঁ বুঝেছেন, মুলহিদ মানে কি শুনছেন আপনি? মজার মানুষ তো আপনারা, এইরকম রেসপন্স পাইলে তো আলোচনা জমবে ইনশা। মুলহিদ মানে যে সস্তায় বিশ্বাস করে না, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, এই তো মাশা আল্লাহ, বাংলাদেশ তো চালাবেন আপনারাই, বুঝে ফেলেন আগে, নাস্তিক। তাহলে তিন নাম্বার নাস্তিক, এটা আরবি শিখেন না রে ভাই, মুলহিদ বলেন কি? ভেরি গুড, সুন্দর। এরপরে চার নাম্বার হচ্ছে মুনাফিক, চার নাম্বার, এই তো দেখি তো বিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা এলাকায় আছে কিনা, মাত্র বললাম, কে কে মনে রাখছে দেখি। কোরআন পৃথিবীর মানুষদেরকে কয় ভাগে ভাগ করেছে? বাংলাদেশ তো আপনারাই চালাবেন, সব মনে রাখছে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, মুলহিদ আরবিও শিখে ফেলছেন। তাহলে তো আমার মনে হয় অল্প একটি ট্রেনিং দিলে আপনারা আরবি ভাষাই শিখে ফেলবেন, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা এই চার প্রকার যেহেতু জেনে ফেলেছি, চলেন এই চার শ্রেণীর মানুষের পরিচয় আর এদের পরিণতিটাও জেনে নেই। এক নাম্বার বলেছে মুমিন। আচ্ছা মুমিন কারা? ইমান এনেছে যারা, তো ইমান এনেছে যারা এদের ডেস্টিনেশন, ইমান এনে ইমানের পথে চলবে যারা, জান্নাতে যাবে তারা, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে, ইমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। তাহলে ইমান এনেছে যারা, ইমান আনবে যারা, জান্নাতুল ফেরদাউসে ঢুকবে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? এক নম্বর মোমেন, মোমেন যারা জান্নাতে যাবে। দুই নম্বর শ্রেণীর নাম মুশরিক, জুরে কন কি? এবার প্রশ্ন হলো মুশরিক কারা? দুনিয়ার যে মানুষগুলো একত্ববাদী রবকে বাদ দিয়ে
অন্য কিছুকে উপাস্য মাবুদ হিসাবে গ্রহণ করেছে, এরাই হলো মুশরিক। আর এই মুশরিকদের পরিণতি কি হবে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার মানে মুশরিক যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, যারা জাহান্নামের আগুনে পুড়বে, তারা কথা মোল্লার না আল্লাহর। আরেকটু জোরে বলেন। তাহলে মানুষ হলো চার প্রকার, আমার ভাষায় না কোরআনের ভাষায়। এক নাম্বার ইমানদার যারা জান্নাতে যাবে, দুই নাম্বার মুশরিক যারা জাহান্নামে যাবে, তারা তিন নাম্বার কি বলেছিলাম? এগুলো তো মানুষের কোনো জাতি না। এটা কি আমি বলছি? আপনারা হাসলেন কেন? এই নাস্তিক গুলা মানুষের কোন জাতি না, কথাটা মোল্লার না, এই কথাটাও আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ বলতেছেন এগুলো মানুষের কোন জাতি না। আল্লাহ বলছেন এগুলো মানুষের রূপ দেখলেও আসলে এগুলা পশু। আল্লাহ বলতেছেন এই তো বলে ফেলছে রে ভাই, মেধা আছে আপনাদের, আমি বলার আগেই বলে ফেলছে। আল্লাহ বলছেন যে না, এদেরকে পশুর মতো বললে কম বলা হবে। আল্লাহ বলতেছেন না, বালহুম আদাল, এরা এর চেয়ে আরো খারাপ। তাহলে নাস্তিক যারা, এরা মানুষের কোনো জাতি? এরা কেমন কথা কয় কয়, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, কই থাকলে তো দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায়। আমার বাড়িতে সিলেট আপনারা জানেননি, এ জানো তুমি সপ্তাহ দেখি জানো, ও তো জানো কিলা সিলেটি মাত বুঝুননি আপনারা। সিলেটি একটি কথা বলে যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। আপনাদের এলাকায় কি এরকম বলে? যেমন কুকুর তেমন মুগুর আসলেই দরকার। আপনাদের সামনে যদি এরকম মানুষের জাত না যেগুলা নাস্তিক যদি পড়ে, তারা জিজ্ঞেস করবে, এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ যে তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? ওইটা যেমন কুকুর তেমন, তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরই জন্ম দিয়েছে এটা তুই দেখছ? এখন তো হ্যাঁ বেকায়দায় পড়বে, বলবে না। তখন আপনি জবাব দিবেন, তুই বলছ যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তোর বাপ তোরে জন্ম দিয়েছে, তুই যেহেতু দেখোস নাই তার মানে তুই একটা বেজন না, তুই একটা বাস্টার্ড। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা মানুষের জাতি না, এরা পশুর জাত। বলেছেন কি? তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আরো জোরে বলেন। কি ও কিশোরগঞ্জের মানুষ যদি এই পাঁচ মিনিটে ক্লান্ত হয়, এরা দেশ চালাবে কেমনে? অন্তত এক ঘন্টা তো হুজুরের সাথে তাল মিলাইতে হবে, পারবেন তো আপনারা? এখানে দেখি বাবারা আওয়াজ দেয় বেশি। যুবকরা কি, যারা বিয়ে করে নাই, বিয়ের আগেই যদি তোমার টেম্পার এমন থাকে বিয়ের পরও থাকবেই না। এই যুবকরা একটা আওয়াজ দেওয়া যাবে তো? আওয়াজ দেওয়া যাবে? যাবে। তাহলে কয় প্রকার বলছি? বলছি কত প্রকার, শেষ করে বলছি তিন প্রকার শেষ, আরো এক প্রকার বাকি। এক নাম্বার হচ্ছে মুনাফিক, সরি চার নাম্বার হলো মুনাফিক। চার নাম্বার মুনাফিক, এবার এদের পরিণতি কোথায়? জাহান্নাম। এই তো খুব ভালো করে জানেন আপনারা, মুনাফিক গুলো জাহান্নামের উপরের তলায় থাকবে না নিচের তলায় থাকবে? দেখি তো এবার আপনাদের একটা ইন্টারভিউ নেই, পৃথিবীর কুখ্যাত কয়েকটা কাফেরের নাম আপনারা কন, ফেরাউন, তারপরে আবু জাহাল, উতবা, মাশাআল্লাহ সব জানেন আপনারা। বলেন এই যে কুখ্যাত কাফের গুলার নাম আপনারা বলবেন, এই কুখ্যাত কাফের গুলা জান্নাতি না জাহান্নামি? এদেরকে জাহান্নামি আমরা বানাইছি না আল্লাহ বানিয়েছে? তাহলে এই কুখ্যাত কাফের গুলো যাবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিক গুলা এই কুখ্যাত কাফের চাইতেও আরো খারাপ। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দাকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক গুলো এত খারাপ, কাফের গুলা যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক গুলা যাবে জাহান্নামের তলায়।
কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো কাফের চাইতে মুনাফিক গুলা ভালো না খারাপ? তার মানে মুনাফিকের চেয়ে কাফের ভালো আছে, কিন্তু কাফের চেয়ে মুনাফিক খারাপ। এই জন্য শয়তান মুসলমানের সন্তানকে, কিশোরগঞ্জের মুসলমান সন্তানগুলোকে কখনো কাফের বানাতে চায় না, কারণ সন্তান আমার আপনার, কারণ শয়তান আমার আপনার মতো এত বুকা শুকা না। কত দেখি শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি, তার বুদ্ধি কম না বেশি, কেমন পাকনা দেখছেন, বয়সও বেশি বুদ্ধিও। এই জন্য শয়তান ভালো করে জানে কাফের বানাইলে আমার লস, কাফের বানাইলে যাবে জাহান্নামের উপরে, মুনাফিক বানাইতে পারলে লাভ আছে, কারণ মুনাফিক বানাইতে পারলে যাবে জাহান্নামের তলে। এই জন্য মুনাফিক কখনো মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায়, বুঝে শুনে লস করতে চায় না। এই জন্য মুনাফিক, এই জন্য শয়তান আমাকে আপনাকে কাফের বানাতে চায় না। কি বানাতে চায়? কারণ কাফের যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের। মুনাফিক গুলো কত খারাপ এটা আপনি বুঝার জন্য খুব সহজ একটা উপায় আছে। বলেন তো এই কোরআনের ভেতরে মোট সূরা আছে কয়টা? মাশাআল্লাহ সব জানে এরা, 114টা। বলেন তো মুমিনের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরাতুল মাশাআল্লাহ। এবার বলেন তো কাফেরের নামে কোরআনে সূরা নাই? সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। সূরাটা কয় পৃষ্ঠা? খালি তো সুডো কইলে হবে না, কয় লাইন? দুই বা আড়াই লাইন বা তিন লাইন ধরলাম, তাহলে কাফেরের সূরা কয় লাইন? এবার বলেন তো মুনাফিকের নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল, এটা কয় লাইন? 21 লাইন। তাইলে কাফেরের বর্ণনা দিতে আল্লাহর মাত্র 3 লাইন লাগছে, আর মুনাফিক গুলো এত খারাপ, এগুলাও মানুষের জাত না, এগুলাও কাফেরের চেয়ে এত খারাপ, আল্লাহর এদের বর্ণনা দিতে 21 লাইনের দরকার হয়েছে। এখন ঠিক তো কইলেন, কিশোরগঞ্জের এক ভাই যদি এখন দাঁড়ায় কয় হুজুর হিন্দু দেখবো, আমি বলবো ভাই রে তুমি ইন্ডিয়াতে যাও, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? আরেকজন যদি কয় হুজুর খ্রিস্টান দেখতাম কোন দেশে যাব, বলবে আমেরিকা ইংল্যান্ডে যাও। কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখবো কোন দেশে যাব, আমি বলবো মিয়ানমার যাও। এখন কেউ যদি বেজুইতা কোনো কোশ্চেন করে বলে হুজুর মুনাফিক দেখবো আমি কোন দেশে যাব, কেউ খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের? কেউ যদি প্রশ্ন করে হুজুর মুনাফিক দেবো কোন দেশে যাব, না না, যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। অবশ্য কিশোরগঞ্জে মুনাফিক নাই, আছে মানে সব জায়গায় আছে, এটা এই প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে। আর এটা আছে কিনা বুঝার জন্য একটা ওয়ে হলো, কেউ যদি উঠে বুঝতে হবে খাইসলক মনে হয় আছে, তার মানে আজকে বসেও বিপদে পড়ছে, উঠলেই কিন্তু মানুষ এখন সন্দেহ করবে, একেবারে চিপার ভিতরে পড়ছে ঠিক কিনা, খুব চিপায় এখন, এই উঠা উঠি করা যাবে না, বুঝবে, কিন্তু ভিতর থেকে উঠার কোনো সুযোগ, কারণ ভিতর থেকে উঠলেই মানুষ ভাববে মনে হয় কোনোটা মিলে। এখন পেশাব টেশাব আসলে কি করবে? হ্যাঁ, হাত উঠে বলবে না, সুন্দর সিস্টেম। এই যে এক ভাই হাত তুলছে, বলছে হুজুর এইভাবে দেখাবে, হাত তুলে দেখাবে, তার মানে উঠা উঠি করা যাবে? উঠা উঠি করলেই কিন্তু এখানে ডাই কানবো। কেউ খারাপ লাগে আপনাদের? মজা লাগতেছে? মজা তো লাগবেই, কারণ কথাগুলো আমার না, কথাগুলো কার? আরো জোরে বলেন, কথাগুলো কার? মুনাফিক গুলোকে কিন্তু চেনাও যায় না, কারণ তার আলাদা ড্রেস কোড নাই। মনে করেন আপনাদের কিশোরগঞ্জে অনেক ভালো ভালো স্কুল আছে, স্কুলের আলাদা ড্রেস আছে না নাই? কলেজের ড্রেস আছে, স্কুলের ড্রেস আছে, কিন্তু মুনাফিকের কোনো আলাদা ড্রেস নাই। ড্রেস থাকলে আমরা তাদের চিনে ফেলতাম, এটা মুনাফিক। ড্রেস নাই এই জন্য চেনাও যায় না। তার হাব ভাব এমন, মাথায় টুপিয়ে দেয়, পাঞ্জাবিও লাগায়, দাড়িও রাখে, আবার আজান হলে দেখা যায় মসজিদেও যায়, কিন্তু এই মুনাফিক লোকটা সুযোগ পাইলে আবার ইসলাম রে জবাই দেয়, তারে কিন্তু খুব সহজে চেনা যায়। এখন বলবেন হুজুর চিনতাম কেমনে, এটা আপনি বলে দেন। এখন চিনব কেমনে, এটা আমি বলে দিব না, আল্লাহ এবং রাসূল সেই কায়দা বলে গিয়েছেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কায়দা আমাদের কি জানিয়েছেন? মুনাফিক চেনার জন্য কিছু খাসলত আছে, মুনাফিকের অনেকগুলো খাসলত কোরআন আর হাদিসে আছে না নাই? আমি এখান থেকে ঘেটে ঘেটে মোট 15টা বের করছি।
আরো বেশি থাকতেও হয়তো পারে। এই পণ্ডটা স্বভাব আজকে আপনাদের সামনে তুলে ধরব। তবে আমরা হেদায়াতের নিয়তে আলোচনা শুনব, অন্য নিয়তে আলোচনা শুনলে কিন্তু আমরা হেদায়াত পাব না। হয়তো এই পণ্ডটা খাস্তদের মধ্যে কোনো খাস্তদ আমার ভেতরে থাকতে পারে, যদি আমার মধ্যে থাকে আল্লাহ আমাকে আপনি সংশোধনের তৌফিক দান করে। আগে আমি আমার হেদায়াত চেয়েছি, এখন আমি হেদায়াতের নিয়তে বলবো। আপনারা যারা শুনবেন ভাবিয়েন না আমার কমিটির পোলা প্যান্ডে ধরিয়ে না কোন হুজুর আনছো, সব দেখে আমার সাথে মিলাইয়া গেল, তা কোন জায়গা থেকে হুজুর নিয়ে আসছো, বলবেন এরকম। বরং আমি বলেছি খাসলত আমার সঙ্গে মিললে আমি পরিবর্তন হওয়ার জন্য কথাগুলো বলবো শুনবো। আপনারা যারা এখানে শুনবেন আমরা সবাই হেদায়াতের নিয়তে কথাগুলো শুনতে পারবো কিনা। এখন কিন্তু আওয়াজটা কিশোরগঞ্জের মতো হয় নাই, মোট কয়টা বলবো কি বিরক্ত লাগে আপনাদের? চলেন এই পণ্ডটা অভ্যাস আমাদের ভিতর থাকলে অসুবিধা নেই, আমরা আজকে তওবা করে ফেলবো, রিমুভ করবো এগুলো। এই জন্য আমরা রিমুভ করলাম করবো মুনাফিকির ভাইরাস, তা বড় খারাপ ভাইরাস। এই যে গত দুই বছর ধরে একটা ভাইরাসের গজব চলে, ভাইরাস তার নাম কি? এখন আবার নাকি নতুন আর একটা আসছে, কত ক্রন আসতেছে, হায় রে হায়। এখন বলেন তো দেখি অমিক্রন হোক আর করোনা হোক কি হোক, এই উঠছে কেন, শুয়ে যাও এখানে, উঠা উঠির সুযোগ নাই বলছি না, এই তো হাত তুলছে, আমি হাসি বুঝি। শোনেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় সে জাহান্নামে যাবে এমন কথা কি কেউ বলতে পারবে? ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় জাহান্নামে যাবে কেউ কি বলতে পারবে নাকি? কিন্তু মুনাফিকির ভাইরাস এমন ভাইরাস, এই ভাইরাসে মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে বলেন তো করোনা ভাইরাসের চাইতে মুনাফিকির ভাইরাসটা ভালো না খারাপ? খারাপ মানে এটা বেশি খারাপ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তওবা না করে কেউ যদি মরে যায় বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো 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 ঘটনাটা কিন্তু আমি কোরআন থেকে বলবো। দেখেন নবীজি যদি দোয়া করেন সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কিন্তু এক কুখ্যাত মুনাফিকের জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ ওই দোয়াটা ফিরিয়ে দিয়েছেন, ওই দোয়াটা কবুল করেন নাই। ওই মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তাবুকের অভিযান থেকে ফেরার কিছুদিন পর এই কুখ্যাত মুনাফিক মারা গেল, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো, এসে বলল ও আল্লাহর রাসূল আমার বাবা ইন্তেকাল করেছেন, ওনার ওসিয়ত ছিল আমার বাবা ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে যেন আমার বাবার কাফনের কাফন পরিধান করানো হয়, আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন তার জানাজার নামাজে ইমামতি করেন, এই জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। এই কথা শোনা মাত্রই নবীজি দাঁড়িয়ে গেলেন, জানাজার উদ্দেশ্যে যখন রওনা করতে যাবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বাধা দিলেন। বেশ কিছু জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একাই সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আটকালেন, আটকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন আপনি, এই লোকটাকে কি চিনেন না? এমন কুখ্যাত মুনাফিক অহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোথায় যাচ্ছেন আপনি, দয়া করে এই মুনাফিকটার জানাজায় আপনি যাইয়েন না। নবীজি তখন বললেন ওমর রে আমার আল্লাহ তো আমাকে কোনো নিষেধ করেন নাই, সুতরাং তুমি কেন বাধা দিচ্ছ? নবীজি চলে গেলেন, চলে যাওয়ার পর তার নিজের জুব্বা দিয়ে এই কুখ্যাত মুনাফিকটার কাফনের কাপড় পরালেন, নিজের গায়ের থুতু মুবারক ওই মুনাফিকের গায়ে লাগিয়ে দিলেন, এরপরে জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন। যখন এই কুখ্যাত মুনাফিকটার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন, বরদাস্ত করতে পারলেন না কে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রিলকে পাঠালেন, ওহী নাজিল হয়ে গেল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ জানালেন ইস্তাগফির লাহুম
কথাটা কার? আল্লাহ জানালেন, নবী গো, এই কুখ্যাত মুনাফিকের জানাজায় দাঁড়িয়ে আপনি যদি এই কুখ্যাত মুনাফিকটার জন্য একবার দুইবার নয় একটা না 70 বার আপনি নবী হয়েও যদি তার চার জন্য আমার কাছে আপনি ক্ষমা চান, মাফ চান, আমি আল্লাহ আপনাকে জানালাম এই ধরনের কুখ্যাত মুনাফিক গুলোকে আমি মাফ করব না, বরং এদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আল্লাহ আকবার। যেই নবী হাত তুললে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, কিবলা পরিবর্তনের ঘটনা আপনারা জানেন। নবীজি হাত তুলেন নাই, যোহরের নামাজে দাঁড়িয়েছেন, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করি, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, হাত তুলে দোয়া করতেছেন না, নামাজের মধ্যে মনে মনে ভাবতেছেন, আহারে কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো তাহলে আমার ভালো লাগতো। এই কথা নবী মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু মনের খবরও জানেন কি, নবীজি হাত উঠাইয়া দোয়া করেন নাই, মনে মনে নবী ইচ্ছা করেছেন যদি বাইতুল্লাহর দিকে কিবলাটা হতো তাহলে আমার মন শান্তি হতো। আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে ওহী নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, নবী গো, আপনি বারবার আকাশের পারে তাকিয়ে মনে মনে কি ইরাদা কি ইচ্ছে পোষণ করছেন আমি জানি, এই জন্য আমি আপনার মনোবাসনা পূরণ করছি, আর চাওয়া লাগবে না। এক্ষুনি নামাজে থাকাকালীন আপনার কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে করে নিন। সুবহানাল্লাহ। যেই নবী হাত তোলার আগে দোয়া কবুল হয়, ওই একই নবী দোয়া করতেছেন জানাজায় দাঁড়িয়ে, জানাজায় দাঁড়ায় যাবেন, আল্লাহ বলতেছেন না এর জানাজা আপনি নিজে করলেও আমি মাফ করব না। লোকটা কি হওয়ার কারণে? আরো জোরে কিশোরগঞ্জের মানুষের মতো বলেন। এখন টাটকা মুনাফিক মারা যায়, আমরা জানাজার নামাজ পড়ে এরপরে কবরে এমন ভাবে দোয়া করে নামাই মনে হয় জান্নাতের বিছনায় বিছায়া দিয়ে আসি। কি জান্নাতের কন্ট্রাক্টারে নিছেন নাকি আপনি? এত সুজা নবী হয়েও মুনাফিকের জন্য জানাজায় গিয়েও মুনাফিকটাকে মাফ করলেন নাকি? মুনাফিকের ভাইরাসটা মারাত্মক ভাইরাস, এই ভাইরাস নিয়ে মরলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় এই ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন থাকতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি কি জানি না, এই লোকটা নরম না খুব গরম? বেশি গরম না কম গরম? খুব বেশি গরম। তিনি তার শাসনামলে একবার আবু হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন, যাকে সাহিবুস সিররিন নবী, নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো, তার কাছে গিয়ে বললেন, ওগো আমার ভাই নবীজি তো মুনাফিকের লিস্টটা তোমার কাছে বলে গিয়েছেন, একটু দয়া করে বলো তো সেই লিস্টে আমি ওমরের নাম আছে নাকি? এই কথা শুনে সাহাবী বললেন, কি করে আপনার নাম ওই মুনাফিকের খাতায় থাকতে পারে? কারণ নবীজি আপনার ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যান মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। কি করে আপনার নাম মুনাফিকের খাতায় থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করেছি, এখনো তো বেঁচে আছি, যদি মুনাফিকের খাতায় নামটা থাকে তওবা করে আমি ভালো হয়ে যাব, কারণ মুনাফিকের ভাইরাস নিয়ে মরলে তো জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। যেখানে সাহাবীরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য চিন্তায় থাকতেন, আমি আপনি কি ভ্যা? তাহলে এই কিশোরগঞ্জকে এই কটিয়াদিকে মুনাফিক মুক্ত করার দরকার আছে না নাই? মুনাফিক মুক্ত করতে হলে মুনাফিকের অভ্যাসগুলো আমরা বেশি বেশি আমল করব না, এগুলো একদম ডিলেট করব। তাহলে মুনাফিককে তো আলাদা ড্রেস কোড নাই,
কপালের মধ্যে বা দেহের কোথাও সাইনবোর্ড নাই, বোঝা যাবে চরিত্র দেখে কি দেখে। আজকে মুনাফিকের কয়টা চরিত্র বলবো? আরো জোরে কোন 15টা। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা, 12টার আগে ছুটি দিলে আপনারা খুশি না বেজা? আরে বাপ রে বাপ, দেখি না 12টা। কেউ কেউ আবার মনে বলে বলতেছে কোন জায়গা থেকে হুজুর একটা আনছে, উঠাও যায় না। উঠলেন না কেন? শুরুতে উঠার সুযোগ ছিল, এখন আর নাই সুযোগ। ওই যে রমজান মাসে সাহরি খাওয়ার সময় শেষ হলে যেমন মসজিদ থেকে কয় সাহরি খাওয়ার টাইম শেষ, আর খাইতে পারবে? ওই আমিও বলতেছি উঠা উঠির টাইম শেষ। এই তোমার আবার কি হয়েছে, তেল উঠছে নাকি? বসো, এটা বসায় দেয়, বসো। তাহলে মুনাফিকের খাসলত জানবো কয়টা? চলেন শুরু করে দিই। এক নাম্বার হলো মুনাফিক গুরু হয় দ্বিমুখী। দ্বিমুখী স্বভাবে, ডাবল ফেস পার্সোনালিটি, দুমুখী স্বভাবে। যেদিকে বৃষ্টি আসে ওইদিকেই তার ছাতা মেলে, এটা ইমানদার না এটা মুনাফিক। কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকরা এর আট নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথা কার? আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখেরাতের উপর ঈমান এনেছি, মুখ দিয়ে এরা ঈমানের কথা বললেও কাজে কর্মে এরা বেঈমানি করে। মুখ দিয়ে কই ঈমানদার, কিন্তু আজান হলে নামাজে যায় না, কথা বলার সময় মিথ্যা বলে, সুদ খায় ঘুষ খায়। অবশ্য সুদ খোর আর ঘুষ করে এই কটিয়া দিতে একজনও নাই। তো এই যে ঈমানের কথা বলে আবার ব্যবসা করলে অর্জনের কাম দেয়, মুখ দিয়ে ঈমানের কথা বলে, মুখ দিয়ে ঈমানদারি দেখায়, কিন্তু কাজে কর্মে বেঈমানি করে। এইভাবে যারা মুখ দিয়ে ঈমানের কথা বলে, বাস্তব জীবনে যারা ঈমানের বিপরীত কাজ করে, এরা ঈমানদার নাকি মুনাফিক? তাহলে মুনাফিকের এক নম্বর স্বভাব হলো মুখে যা বলে বাস্তবে তা করে। এদের ভেতরে এক, বাইরে, ভেতরে এক জিনিস বাইরে আরেক জিনিস, এই জিনিসটার নাম আরো জোরে কোন। তাহলে আমরা মুখে যা বলবো বাস্তবেও তা, আমরা ঈমান এনেছি কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনার পরে একজন ঈমানদারের দুই নম্বর কাজ নামাজ। আমরা আজান হলে কি মসজিদে যাবো না উল্টা দিকে দৌড় মারবো? ওই দেখেন সুরের সিস্টেম, মনে করছে নকল করে চলে যাবো? নো, নকল করে আর যাওয়া যাবে না। কিন্তু খারাপ লাগতেছে নাকি? এক নাম্বার বলেছি মুনাফিক বলে এক করে, মনে থাকবে। দুই নাম্বার হচ্ছে মুনাফিক যারা, এরা ধোকাবাজি করে, এরা ধোকাবাজ স্বভাবের, এরা ইমানদারদেরকে ধোকা দেয়, ইমানদারের লেবাস পরে ইমানদারদেরকে ধোকা দেয়, আর ধোকা কেমনে দেয় পরে বলতে যায় আয়াতটা বলে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকরা এর নয় নাম্বার আয়াতে বললেন, يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক মানকে লোকেরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোকা দিতে চায়, অথচ তারা জানে না এ দ্বারা নিজেরাই তারা ধোকা আর প্রতারিত হচ্ছে। এরা এমন ভাবে মুসলমানদেরকে ধোকা দেয়, দেখা যায় এরা মাহফিলের প্যান্ডেলে এসে বলে মাহফিলের পক্ষে আছি, আমরা মাহফিল কোরআনকে পছন্দ করি, আবার মাহফিলের স্টেজের বাগিরে মাহফিল বন্ধের জন্য তারা ষড়যন্ত্র করে। এই যে দেখা যায় ইমানদারদের সামনে আসে ইমানদারি বেশ ধরে, কিন্তু তলে তলে ইমানদারদের সঙ্গে বেঈমানি করে, এটা ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? এরা কেমন প্রতারক, কেমন ধোকাবাজ শুনেন, দেখবেন মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেয়, আবার রাতের বেলা মাদক সেবী যারা তাদের কাছ থেকে গিয়ে চাঁদা উঠায়া গুদাম ভরে। এগুলা ইমানদার না মুনাফিক? কারণের স্বভাব ভালো না, দিনের বেলা এক স্বভাব, রাতের বেলা আরেক স্বভাব, এই স্বভাবটা কিন্তু ভালো না। এই স্বভাব কিসের স্বভাব আরো জোরে কোন? মুনাফিকের তিন নম্বর স্বভাব হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ, ইমানদারদের সাথেও তাল মিলায় আবার বেঈমানদের সঙ্গেও তাল মিলায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম
আল্লাহ তাআলা বলছেন, এরা ইমানদারদের সামনে আসলে বলে আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের দলের মানুষ, আমরা ইমানদার। মসজিদে এসারা আল্লাহওয়ালা ভাব দেখায়, আবার দেখা যায় সুযোগ পাইলেই মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে, আছে না নাই, তার মানে স্বভাব কিন্তু ভালো না। ইমানদারের সামনে সেই ইমানদারি দেখায়, আবার বেঈমানদের সাথে গিয়ে বিরুদ্ধে হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, আছে না নাই। এই যে ইমানদারের সামনে আসলে এক বেশ, আর বেঈমানদের সামনে গেলে আরেক বেশ, এটা ইমানদার না মুনাফিক। মসজিদ কমিটির সভাপতি হতে চায়, মাহফিলের সভাপতি হবে হতে চায়, আবার গান বাজনার কনসার্টেরও সভাপতি হতে চায়, আছে না নাই। কি ব্যাপার, তোমার তাল তো ভালো না, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেখা যায়, আবার গানের প্যান্ডেলেও আছে না নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, ওয়াজ মাহফিলে এত মানুষ, আবার গান মাহফিলে কনসার্টেও মানুষ। একদিন একজনকে বললাম, ঘটনা কি, এখানেও মানুষ ওইখানেও মানুষ, কয় হুজুর একই মানুষ দুই জায়গায় যায়? কি ভুল বলেছি? এই যে এক মানুষ এখানেও যায় ওইখানেও যায়, এইদিকেও তালে থাকে ওইদিকেও তালে থাকে, এই তাল কিন্তু ভালো তাল না, মুনাফিকের তাল, তার তাল। তাহলে এই তালে তালে তাল দেওয়া যাবে? মুনাফিকের চার নাম্বার সোভা ভালো, এটা লোক দেখানোর জন্য কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না। মানুষ বাহবা দিবে, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য কাজ করে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা আল্লাহ বলেছেন, মুনাফিক গুলো আল্লাহর সঙ্গে ধোকাবাজি করতে চায়, আর এদের স্বভাব হলো ইদা কমু ইলা সলাতি কমু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়, ইউরাউনান্নাস এরা মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়, দেখা যায় সারা বছর নামাজের খোঁজখবর নাই, মাঝে মাঝে নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে সিম্পেথি নেওয়ার জন্য, আছে না নাই। হে নিজে কিন্তু নামাজ পড়ে না, দেখবেন ঠিক মতো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জানাজায় আসে। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? এর তাল দেখলে মনে হয় ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা ফরজ। নইলে এই বাটপার তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ আদায়ের জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া কিশোরগঞ্জে চলে আসি। এর মতলবটা কোন জায়গায় জানেন নি? বলবো বলবো, এর মতলবটা হলো জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। ঠিক বলেছি? আবার জানাজায় আসলে মানুষ বলবো অমুক তো ভালো মানুষ, দেখছো মরার পরে জানাজায় আসছে, কিন্তু মরার আগে কিন্তু সুযোগ পাইলেই এর কাম সারছে, আছে না নাই। মুনাফিক গুলো মানুষ দেখাবার জন্য কাজ করে, আমরা নামাজ পড়ে না, দেখা যায় কোন এক জায়গায় গিয়েছি সবাই নামাজ পড়তেছে, ওযু থাকুক আর না থাকুক আল্লাহু আকবার। আবার এই ধরনের নামাজ ইলেকশন আসলে খুব বাড়ে, আছে না নাই। দেখা যায় সারা বছর নামাজ নাই, তবে কেউ যদি ইলেকশনের সময়ও ভালো হওয়ার নিয়তে এই বেশভূষা ধরে আমরা তাকে নিয়ে নিন্দা করব, এমনও তো হতে পারে লোকটা হেদায়াত হয়ে যেতে পারে, কিন্তু তলে তলে ভিতরে ভিতরে যদি বেঈমানের দাঙ্গা থাকে, আল্লাহ যেন লোকটারে হেদায়াত করে। দেখা যায় সব জায়গায় দান খয়রাত করে না, যেখানে টাকা দান করলে ভাবা পাওয়া যাবে ওখানেই দেখবে আমার নামটা একটু উঁচা করে কই, বড় করে কই। এই যে মানুষ দেখাবার জন্য কাজ করা, এটা কিসের আলামত? আপনারা কি আমার উপর বিরক্ত হচ্ছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহই তো বলছেন ইউরাউনান্নাস, আপনাদের মুখস্থ সূরা থেকে শোনাই, ফাওয়াইলুল লিল আল্লাযীনাহুম, এই ঠিক করে বলতে হবে, আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনাহুম ইউরাউন। এই যে আল্লাযীনাহুম ইউরাউন, আলেমরা আছেন এখানে, এরা মানুষ দেখাবার কাজ করে। অনেকে দেখা যায় হজ করে আসার পরে নামের সাথে হাজি আল হাজ লাগায়, আপনি বলবেন হুজুর এটাতে আপনার আপত্তি কোথায়? আমি কি বলবো? বলেন তো নবীজি হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবু বকর হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ হাজী ওমর রাদিয়াল্লাহু আনহু?
কোনদিন হাজী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন না? আপনি বলবেন হুজুর আমরাই তো হজে গেলে পুলিশ আমাদেরকে বলে ইয়া হাজ্জি, তা আপনি আবার কোন জাতের কথা বলেন? আচ্ছা ওই পুলিশ বেটা কি আপনার নাম জানে? তা আপনারা হাজী বলবেন না তো কি বলবেন? আচ্ছা বলেন তো, মনে করেন আমার সাথে যে সফর সঙ্গীরা আছেন আপনাদের মসজিদে ফজরের নামাজে ঢুকছে, আপনারা তার নাম জানেন না, তো নাম না জানলে সহজ ভাষায় তাকে কি বলবেন? হ্যাঁ না, যে নামাজ পড়ে তাকে কি বলে? মুসল্লি। এই জন্য দেখবেন ইমাম সাহেব বলে সম্মানিত মুসল্লি বৃন্দ, এই যে মুসল্লি এক বচন আর মুসাল্লুন বহু বচন, একজনকে যদি একজন হয় আমরা বলি মুসল্লি, তা আপনি এক বচন একজন তো বলে ইয়া হাজ্জি, কারণ হে আপনার নাম জানে না, নাম জানলে নাম ধরে বলতো। ঠিক যেভাবে একজন নামাজি মসজিদে আসলে নাম না জানলে বলি মুসল্লি ভাই আপনি এখানে চলে আসেন, ঠিক ওইভাবে পুলিশ নাম জানে না বলে ইয়া হাজ্জি, মানে হজ করতে আসতো হাজি এদিকে আস, তো ওইটাই আপনি দেশে এসে টাইটেল লাগাই দিবেন নাকি? আবার কেউ কেউ রাগ করে দুইবার তিনবার হজ করার পরে হাজি দেখলে একবার কামটা করছো কি? আমি ট্রিপল হাজি, সাতবার হজ করছি, চারবার পাঁচবার, তুমি আল্লাহজানা লিখবা হাজি লিখছো কেন? আসেনা নাই হজ করেন অসুবিধা নাই, কিন্তু রিয়া যেন প্রকাশ না, কারণ রিয়াটা কবিরা গুনা, লোক দেখানো কাজ করা যাবে। আমি আপনি তো একবার হজ করছেন, একটা ফরজ আদায় করছেন, আর আপনার এলাকার এক ভাই প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, কই নামের আগে তো লিখে না মুসল্লি আব্দুল করিম, লিখছে নাকি? আপনি এক ফরজ আদায় করে যদি লেখেন হাজি আব্দুস সালাম, তাহলে হে তো ডেইলি পাঁচটা করে লেখা উচিত মুসল্লি 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 আব্দুস সালাম, কারণ হে ফরজ আদায় করে কয়টা? তা আপনি একটা করে যদি লেখেন হাজি আব্দুস সালাম, হ্যাঁ পাঁচটা করছে মুসল্লি 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 আব্দুস সালাম, এগুলো লাগানোর কোনো কারণ আছে? কি আপনারা রাগ করছে? আল্লাহর ঘরে আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে গিয়েছেন, এগুলো আমরা লোক দেখানো কোনো কাজ করব না, আমরা যা করব সব কার সন্তুষ্টির জন্য, কারণ আমাদের রব আমাদেরকে শিখিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত মওত সব কিছু কার জন্য নিবেদিত? আরেকটু জোরে বলেন, তাহলে মুনাফিকের স্বভাব বলে ফেলছি কয়টা? কিও এই এত তাড়াতাড়ি গেল তো বলে ওই দেখেন ওই দেখেন না কই দেখেন না কয়টা বলছি? কয়টা? এবার আসেন পাঁচ নাম্বার, মুনাফিকের পাঁচ নাম্বার স্বভাব হলো এরা হলো রুগা রুগা, এরা কি নোট করতেছো নাকি? তুমি লিখে রাখো, গুড, লিখে নিয়ে যান, দরকার আছে এগুলো। মুনাফিকের পাঁচ নাম্বার স্বভাব মুনাফিক গুলো কি? একটু জোরে কর না, রোগা রোগা। এখন বলবেন হুজুর এদের তো রোগ দেখা যায় না, রোগ দেখবেন কেমনে? রোগটা তো তার বাইরে না ভিতরে, আল্লাহ বলেছেন রোগটা তার কোন জায়গায় শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াক দিবুর। আল্লাহ বলেছেন মুনাফিকের বাহির তুমি না দুষ্ট দোষ দেখলেও এই লোকটার অন্তর হলো রুগা রুগা, তার অন্তর হলো। এখন প্রশ্ন হলো হুজুর এর কোন রোগে ধরছে? এর রোগের নামটাই হলো নিফাক। এই রোগের নাম কি? এই রোগ কিন্তু মারাত্মক, এই রোগ নিয়ে মরলে যাওয়া লাগবে জান্নাতে। কেউ ঘুমাকছে? এই রোগ নিয়ে মারা গেলে যাবে একটু জোরে কর জাহান্নামের তলায় না উপরে, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে। মুনাফিকের ছয় নম্বর স্বভাব হলো এরা যেখানে সুযোগ পায় সেখানে গ্যাঞ্জাম লাগায়, যেখানে সুযোগ পায় বিশৃঙ্খলা লাগায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা ইলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কার না করছি সংশোধন না করছি। আল্লাহ বলছেন এরা সংস্কার করে না, বরং যেখানে সুযোগ পায় সেখানে পেস্ট লাগায়। মুনাফিক গুলো যেখানে সুযোগ পায় পেস্ট লাগায়, গ্যাঞ্জাম লাগায়, সুযোগ পাইলে মাহফিলেও এরা গ্যাঞ্জাম লাগায়। আছে না নাই বাংলাদেশে অনেক জায়গায় আছে কিছু লোক মাহফিলের প্যান্ডেলের ভেতরেও গ্যাঞ্জাম লাগায়, এর ভেতরে গ্যাঞ্জাম লাগায়, সমাজে গ্যাঞ্জাম লাগায়, ঘরে ঘরে গ্যাঞ্জাম লাগায়,
এই যে গঞ্জাম সৃষ্টিকারী মানুষ যারা মুনাফিক হলো তারা আমরা কি গঞ্জাম সৃষ্টিকারী হব নাকি আমরা সংশোধিত হব কোথাও আগুন লাগলে আপনারা পানি ঢালবেন না কেরোসিন ঢালবেন না কেরোসিন ঢালবেন কি ঢালতে হবে পানি আগুন লাগানো যাবে কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ শেষ হয়ে যাচ্ছে মুনাফিকের সাত নাম্বার স্বভাব হলো এরা মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে এবার কিন্তু জায়গা মতো আসছি ভালো করে শুনে নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত গুলো রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাতা কাদাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে এখন মিথ্যা আমরা একবারই বলি না আপনারাই বলছেন বলেন আমার কোনো দোষ নাই কই হুজুর সামান্য সামান্য মিথ্যা বললে কি হয়েছে সামান্য সামান্য মিথ্যা বললে আর কি হয়েছে মানুষ যখন মিথ্যা বলে সে আর ইমানদার থাকে না মুনাফিক হয়ে যায় আর মুনাফিক হলে লোকটা আর কখনো জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না যায় জাহান্নামের তলায় বলেন তো দেখে কার মুখে দুর্গন্ধ বেশি হ্যাঁ ঠিক আছে এক মাহফিলে আমি এই কথা এই প্রশ্ন করছিলাম একজন দাঁড়ায় কয় হুজুর ম্যাজিক দিয়ে দে দাঁত ঘষায় না দাঁত ব্রাশ করে না সে তার মুখে গন্ধ বেশি আমি বললাম কি ও ম্যাজিক কোম্পানিতে আপনি চাকরি করেন নাকি নলে ক্লোজ আপ সেন্সোডাইনেরা কি দুষ করলো আপনি খালি মেজিকের নাম কইলেন কেন আমরা মনে করি দাঁত ব্রাশ না করলেই মনে হয় মুখে বেশি দুর্গন্ধ হয় নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে চলে যায় নাউযু বিল্লাহি মিন যালিক কেমনে মিথ্যা বলেন আপনি ফোন দিয়েছে আছে কটিয়া দি কই দোস্ত আমি নেত্রকোনা আসে বাসে বাসে চড়তেছে ফোন দিছে বিজনেস ক্লাসে জীবনের প্রথমবার উঠছে খুব ভালো লাগতেছে আরাম লাগতেছে বিজনেস ক্লাস বাস আপনারা বুঝেন তো এখন ভাব নিয়া পার্ট নিয়া বলতেছে দোস্ত আমি তো বিমানে এরকম মিথ্যা বলে আছে না নাই পার্ট নেয় পার্ট নিয়ে নিয়ে মিথ্যা বলে মিথ্যা বললে মানুষ কি হয়ে যায় আমার বাচ্চাকে বাচ্চার সামনে মিথ্যা বলে বাচ্চাকেও মিথ্যা শিখে আছে না নাই ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো নাকি এক বাপ ঘরে এসে দেখলো ছেলে লিখতেছে কয় বাবারে কি লেখা খাতা আনো খাতা যখন আনছে দেখি ছেলের হাতের লেখা খারাপ কয় বাবারে তোমার হাতের লেখা তো ভালো না আব্বু তোমাকে খাতায় লিখে দেই এরপরে দেখে দেখে লিখো দেখবা হ্যান্ড রাইটিং ভালো হবে এবার বাবা ছেলের খাতায় লিখে দিছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এটা লিখে দিয়ে তারপর বললো খাতাটা নিয়ে যাও টেবিলে বসে আব্বু যেভাবে লিখছে এভাবে দেখে দেখে লেখার ট্রাই করো এবার ছেলে ট্রাই করতেছে ওই সময় কে জানে দরজার মধ্যে কলিং বেল মারছে এবার দরজার ফাঁক দিয়ে দেখে হাই হাই আবুল কালাম ভাই আসছে টাকা পায় 10,000 কয় হাজার ঘটনা তো খারাপ এবার ছেলের কাছে এসে বলে বাবারে যাও দরজাটা খুলে বলো আব্বু বাসায় নাই কয় আব্বু এটা কি বলতেছে এই যে খাতায় লিখছেন আপনি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আবার আমাকে দিয়ে মিথ্যা বলান কেন বাবা কয় বাবা ছেলেকে কয় বাবারে খাতার লিখা খাতায় থাকুক এখন তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে এইরকম মিথ্যার প্র্যাকটিস আমাদের সমাজে আছে না নাই আমরা বেশি বেশি মিথ্যা বলবো না ছাড়বো কারা কারা আরো বেশি মিথ্যা বলবেন হাত তুলেন তার মানে এরা খুব মনোযোগী হয়ে শুনতেছে আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বাদ দিতে পারবেন তো খবরদার আমার ভাইরা মিথ্যা বলবেন না কারণ মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না কি হয়ে যায় আমরা মুনাফিক হতে চাই না ইমানদার হতে চাই আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে মুনাফিকের আট নাম্বার স্বভাব হলো ওয়াদা করলে ওয়াদা ভাঙে আছে না নাই নবীজি বলেছেন ইদা ওয়াদা আখলাফা মুনাফিকের স্বভাবের মানুষ তারা ওয়াদা ভঙ্গ করে যারা একজনের কাছে টাকা নিছে একজনের কাছ থেকে টাকা নিয়েছে বলছে আগামী জুমাবারে দিয়ে দিব কত জুমাবার যায় তার আর দেখা নাই আপনাদের সঙ্গে এরকম ঘটে আবার দেখবেন টাকা নিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন দেখা যাচ্ছে আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন হে ওই দিক থেকে আসতেছে আপনারা দেখা মাত্র দৌড় দেয় মনে হয় রেব রেব ভাব এরকম আছে না নাই তো টাকা দিতে পারেন না কি হয়েছে আপনি এসে বলেন ভাই আমাকে আরো কিছু সময় দেন তাও তো মুনাফিক আপনি হতে হতেন না এইরকম ধোকাবাজি করার তো কোনো দরকার ছিল আবার আমরা অনেক সময় অনেক ওয়াদা করি যে ইলেকশন এসেছে বাপরে আলোচনার তালে কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ ইলেকশন আসলেও কিন্তু ওয়াদা বাড়ে না কমে তো একদম সব কিছু
ক্লিন করে দিব, এটা করব ওইটা করব। আপনি যে ওয়াদা করতেছেন বুঝে শুনে করতেছেন, তো আপনি বলবেন হুজুর আমরা কি মানুষকে বলবো না? হ্যাঁ বলেন। আপনি আরো শালীন ভাষায় সুন্দর ভাষায় মানুষকে আকর্ষিত করার জন্য বলেন যে আমার বাবারা আমার ভাইয়েরা আপনারা আমাকে আপনাদের খাদেম বানান, যদি আপনারা আমাকে আপনাদের খাদেম বানান আমি আমার সর্বোচ্চটুকু মিলিয়ে দিয়ে আপনাদের উন্নয়নে কাজ করব। কথাটা শালীন না অশালীন, সুন্দর না অসুন্দর, এটা করে ফেলবো ওইটা করে ফেলবো। এরপরে যে করেন না ওয়াদা যে ভঙ্গ করে ফেলেন তখন কি হয়ে যান? আপনি কি দরকার? সুন্দরভাবে বলেন, সুন্দরভাবে বলেন, তাহলে আপনার ওয়াদা ঠিক থাকবে, জবানটা আপনার ঠিক থাকবে। জবান নাপাক করা যাবে? আমরা ওয়াদা করলে ওয়াদা ভাঙবো? এরপরে মুনাফিকের নয় নাম্বার স্বভাব হলো মুনাফিক গুলো আমানতের খেয়ানতকারী হয়। আমানতের খেয়ানত আমাদের সমাজে নাই, আছে মানে অনেক বেশি। নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ওয়াইদা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। মানুষ আমানতের টাকা রেখেছে, দেখা যায় আমানতের টাকা তার গুদামের ভেতর ঢুকাইছে, আসে না নাই, এমনকি সরকারের কাছ থেকে বরাদ্দ আসে জনগণের আমানত তার পেটের ভেতরে ঢুকে। আমানতের খেয়ানত এমন ভাবে হচ্ছে, জনগণের সম্পদ গুলোকে লুটপাট করা হচ্ছে। আমানতের খেয়ানত এমন ভাবে হচ্ছে, আমরা তো খাটের নিচে জুতা রাখি আর এই সেসরা চোর গুলো জনগণের তেল চুরি করে খাটের নিচে জমায়া রাখে। আমানতের খেয়ানত এভাবেই চলছে, দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে সম্পদ যা 5 বছর পরে অনেক কম, তার মানে চরিত্র বেশি ভালো বলে বাড়ার কথা ছিল না, জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করলে তো আরো কমার কথা। আমার বাড়ি সিলেটে ওই দিন গিয়া শুনছি একজন 4 কোটি টাকা খরচ করে ফেলছে। আমি মানুষকে বললাম 5 বছরে তার বেতন হবে না 5 লাখ? 4 কোটি খরচ করছে কেন? তার উদ্দেশ্য ভালো না, তার কারণ হলো 4 কোটি খরচ করছে, কত কোটি টাকা যে জনগণের নষ্ট করে পেটের ভেতরে ঢুকাবে সে ছাড়া আর কেউ জানে না। এতই যদি মানুষের জন্য কাজ করার শখ হয় তাইলে বলতো আমি তো আপনাদের খাদেমে না হবো, আপনারা বানাবেন, এরপরে এনে আমি কাজ করব। আবার আপনাদের স্বভাবও কিন্তু ভালো না, আমি আপনাদেরকে বলছি না আমভাবে বলতেছি। এখন আমার দেশে ইলেকশন যখন আসে মানুষের দাম গরু ছাগলের চেয়ে বাড়ে কমে কমে? একটা ছাগল একটা খাসির দাম কম হইলো 5,000 ইলেকশনের আগের রাত নাকি ঈদের রাত, এটা আমার কথা না শুনেন। আমি গিয়েছিলাম ওই দিন মাহফিলে সিলেটে, আমার এক আত্মীয় আসছেন বহুদিন পরে দেখা, কই বাবারে কাল রাতে কিন্তু আমি একটা বিপদে পড়ছি, বলবো। বললাম চাচা কি বিপদে পড়ছেন? কয় আমার মেয়ে বিয়ে দিছিলাম অনেক দূরে, আমার আত্মীয় তো আমি চিনি, আমাকে আমার সাথে শেয়ার করতেছে। তিনি বললেন আমি আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ব্যাগ নিয়ে গেছি যেহেতু রাতে থাকবো, এখন আমি রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করছি, এখন রাস্তায় রাস্তায় দেখি মানুষ আমারে কয়, অনেকে আছে ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে কিন্তু মানুষেরে দেখে না, ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে কিন্তু মানুষ চোখে লাগে না। আমি তো এটা বুঝি নাই, আমি সামনের দিকে আগাই খালের দিকে সবাই কথা কয়। একজনকে ডেকে এনে বললাম ভাই ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরে মানুষ দেখে না এটার অর্থ কি? হ্যাঁ আপনি কার তরফ থেকে আসলেন? আপনি কার লোক? আপনি যে ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘুরেন আমাদেরকে দেখেন না? এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র না অবাস্তব চিত্র? আমরা যদি আমাদের লোভ লালসাকে সংবরণ করতে পারতাম আর আল্লাহওয়ালা মানুষগুলোকে আমাদের নেতা বানাতে পারতাম সমাজের চিত্র পাল্টে যেত। আমরা নিজেদেরকে বিক্রি করে দেই বলে এই সেসরা চোর আর চামার গুলো এরপরে জনগণের উপরে নিপীড়ন চালায়। দেখেন আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল। ঘটনা আরেকটা মনে পড়ছে বলবো, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনামলে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন, তখন কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল? মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করতেছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে আসলেন, দরজায় নক করলেন, ভেতরে আসবো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দাঁড়াও, এই কি হয়েছে? বসে যান, বসেন বসেন, হাত তুলছে মানে ওইটা বুঝছেন তো কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাবে।
আমর রাদিয়াল্লাহু আনহু বললেন একটু দাঁড়াও, অপেক্ষা করো, সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন, এবার বললেন এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে এসে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করছিলাম, তোমরা যখন আসতে আমি ভাবলাম হয়তো আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে এসেছে, চিন্তা করলাম জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ হরণ হবে, বেইমানি হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে, এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কি আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা? যতদিন না আমরা সচেতন হব ততদিন আমাদের ঘাট থেকে দুঃখ দুর্দশার বুঝা লাঘব হবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দেয়। কষ্ট হচ্ছে? ছুটির সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমরাও শেষ পর্যায়ে। মুনাফিকের 10 নম্বর স্বভাব হলো, মুনাফিক গুলো কোরআনের আইনের বিরোধী হয়, এরা কোরআনের আইনকে বড় আইন মনে করে। আল্লাহ বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কথা কার? আল্লাহ বলছেন, যখন এদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূল তোমাদেরকে যা বলেছেন সেদিকে ফিরে আসো নবী কো, আপনি দেখবেন তখন মুনাফিক গুলো পাশ কাটিয়ে চলে যায়, এরা আল্লাহর আইন মেনে নেয় না, নিজেরাই আইন বানিয়ে ওই আইন মতো চলে, কার আইন মানে না? আর যতদিন না আল্লাহর আইন আপনি মানবেন, সমাজে আল্লাহর আইনের বাস্তবায়ন না ঘটাবেন, ততদিন কিন্তু সমাজে পরিবারে কোথাও শান্তি পাবেন। আমরা আল্লাহর আইন দিয়ে এখন চলি না বলে সব জায়গায় পেস লেগে আছে, গেঞ্জাম লেগে আছে, চুরি কমতেছে না বাড়তেছে, ধর্ষণ কমতেছে না বাড়তেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই দেশে একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার দেখে সবগুলো ছেঁচড়া চুর তারের মতো সুলা হবে। এই দেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে এক বিচার দেখে জনমের মতো সাইজ হয়ে যাবে। আমরা আল্লাহর বিধান চাই কি চাই না? আল্লাহর আইন যেখানে আছে শান্তি সেখানে, কম না বেশি? সৌদি আরবে কোরআনের আইন 100% আছে নাকি? এই তুরা তুরা অল্প অল্প সামান্য সামান্য আছে, অল্প অল্পতে সেখানে শান্তি আছে না নাই? শান্তিটা কম না বেশি? অল্পতেই যদি এত শান্তি হয় পুরা আইন মানলে না জানি কত শান্তি হবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কি চাই না? আলা লাহুল খালকু আম, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার জমিন যার এই জমিনে আইনও চলবে। রাজি আছেন সবাই? আল্লাহ যেন আমাদেরকে তার দিনের উপর অটল অবিচল রাখে। মুনাফিকের 11 নম্বর স্বভাব হলো, মুনাফিক গুলো সব সময় ভয়ে ভয়ে থাকে, কিসের ভয় বলে ফেলবো? সব সময় ভয়ে থাকে, না জানি কোন সুরার কোন আয়াত দিয়ে আমার চরিত্র ভাস হয়। নবীজির যুগে যখন কোরআন নাজিল হচ্ছিল মুনাফিক গুলো ভয়ে থাকতো,
এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া দারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন নবী গো, এটা সূরা তাওবার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন নবী গো, এই মুনাফিকগুলো ভয়ে থাকে না, জানে কোন সময় কোন আয়াত নাজিল করে এদের চরিত্র ভাস হয়। দেখবেন মুনাফিকি স্বভাবের মানুষ যারা মসজিদে ঢুকলে এমন কি সব জায়গায় এদেরকে চেনা যায়। এদের জন্য হুজুর ঠিক মতো ওয়াজও করতে পারে না, মসজিদে ইমামের ইমামতিও টিকে না। ইমাম সাহেব খুব ভালো মানুষ, আসছিল একটা ভালো হুজুর মসজিদে, প্রথম দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, সভাপতির ঘরে খাইতে গিয়েছে। সভাপতি কয় হুজুর সব কথাই দেখি আজকে আমারে কইলেন, আছে না নাই? আছে। এরপরে আপনারা দেখবেন মুনাফিকি স্বভাবের মানুষ যারা, মুনাফিকি স্বভাবের মানুষ যারা, এরা হক কথা বলতেও দেয় না। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, এখন দেখা যায় সভাপতি কাশি দেয়, মানে আর কোনো টপিক পার নাই থাকে না বলতেছেন। এখন ইমাম সাহেব বলতেছেন হায় হায় মনে হয় মিলে গেছে, কখন পড়ছে। আর সুদের বিরুদ্ধে ওয়াজ করবো না, ওয়াজ করতেছে ঘুষের বিরুদ্ধে, এখন সেক্রেটারি কাশি মারে কয়, এখন ইমাম সাহেব বলতেছে হায় হায় এটাও মনে মিলে গেছে, কমন কমন পড়ছে, একটু আনকমন বিষয় লাগবে। কয় সুদের বিরুদ্ধে করেও কমন পড়ছে, ঘুষের বিরুদ্ধে করেও কমন পড়ছে, এখন টেন্ডারবাজি আর সাদাবাজির বিরুদ্ধে। এখন কিছুক্ষণ পর ক্যাশিয়ার কয় আছে না নাই? এমনকি মাহফিলের প্যান্ডেলেও দেখা যায়, আপনাদের কিশোরগঞ্জের মানুষ বলো ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, কিন্তু দেশের অনেক জায়গায় স্টেজে উঠার আগে অনেকে বলে হুজুর এইগুলা বলেন এগুলা বলিয়েন না, ওইগুলা কেন বলবে না, ওইগুলা বললেই বলে তোমার সাথে মিলবে। এই খাস লোক কিন্তু ভালো, এই খাস লোকটা কার খাস লোক? কথা মোল্লার না আল্লাহর। মুনাফিকের 12 নম্বর স্বভাব হলো এরা যেদিকে সুবিধা পায় ওইদিকে দৌড় মারে, যখন যেদিকে সুবিধা নিতে পারবে ফায়দা নিতে পারবে ওইদিকে দৌড় মানে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুম ক্বালু আলাম নাসতাহউযু আলাইকুম ওয়া নামনাউকুম মিন। আল্লাহ বলছেন যখন কাফেররা বিজয়ী হয়, ইসলাম বিরোধীরা বিজয়ী হয়, মুনাফিকরা গিয়ে বলে তোমাদের এই বিজয়ী কি আমাদের একটা অংশগ্রহণ ছিল না, অবদান আছে না, অস্বীকার করো কেন? এরপরে আবার ইমানদাররা বিজয়ী হইলে গিয়ে বলে কেউ ভাই আমাদেরও তো তোরা তোরা সামান্য সামান্য অবদান, এই যে এদিকেও যায় ওইদিকেও যায় ফায়দা নেওয়ার জন্য সব দিকে দেখা যায় দৌড়াদৌড়ি করে। এটা কিন্তু মুমিনের স্বভাব না, কার স্বভাব? মুনাফিকের 13 নম্বর স্বভাব হলো এরা ইমান রক্ষার আন্দোলন থেকে সব সময় এড়িয়ে চলে, মুখে মুখে বলে আল্লাহ আর রাসূলকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে পরে কথা বলে না, কিংবা ঘরে বসে থাকে একটু বের হয় না। আল্লাহ তাআলা বলেছেন তাবুকের যুদ্ধে যারা যায় নাই ওই মুনাফিকগুলোর স্বভাব আল্লাহ কোরআনে বলেছেন লাউ কানা আরাদান ক্বারিবান ওয়া সাফারান ক্বাসিদান تبعوك ولكن بعدت عليهم الشقة إلى آخر الآية। তাবুকের যুদ্ধে যারা যায় নাই এরা বলেছিল সফরটা যদি সহজ হতো আর একটু কাছে হতো তাইলে আমরা যাইতাম। দেখবেন এই স্বভাবের মানুষ অনেকে আছে, ওই সুযোগ পাইলে আমিও যাইতাম, আসলে অবস্থা ভালো না তাই জন্য আমি বের হইটা। রাসূলকে নিয়ে কটুক্তি করা হয়, সব মানুষ দেখা যায় বাইরে বের হয়ে প্রতিবাদ জানায়, সে একটু বের হয় না। মুনাফিক স্বভাবের মানুষ যারা ইমামি আন্দোলন এড়িয়ে চলে তারা। মুনাফিকের 14 নম্বর আলামত হলো এরা মুসলমান বিপদে বললে খুশি হয়, মুসলমানদের বিপদে পালাইতে পারলেই সে খুশি। আল্লাহ তাআলা বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা বিপদে পড়লে এরা খুশি, আর ইমানদারদের খুশিতে তারা সবচেয়ে বেশি
অখুশি। এই স্বভাবটা মুমিনের না মুনাফিকের? মুনাফিকের 15 নম্বর স্বভাব হলো এরা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক মনে করে। আসলে এরাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বোকা। বলেছেন কি আল্লাহ তাআলা? বলেছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কানু আনু মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় ইমানদারদের মতো পাক্কা ইমানদার হও, ইমান আনো, তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ইমান আনবো? আল্লাহ তাআলা বলছেন তোরাই হচ্ছিস এই দুনিয়ার আসল বোকা। এরা ইমানদারদেরকে বোকা সুকা মনে করে। আমার ভাইয়েরা, বেশি রাত হলে মানুষের মনোযোগ কমে। আমি জানি কোরআনের আকর্ষণ আপনাদের অনেক বেশি, আপনারা কোরআন শুনতে এসছেন, কিন্তু পরিবেশ যেন নষ্ট না হয় আর ফজরের নামাজ যেন আপনারা জামাতে পড়তে পারেন, এই জন্য একটু শর্টলি বলছে যাতে সবাই তালে তালে পুরো আলোচনাটা শুনে ফেলে। তাহলে মুনাফিকের আলামত বলছি কয়টা? 3 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, জাতের ওয়াজ 1 ঘন্টাই ভালো, ঠিক কি না? 15টা স্বভাব বলেছি, এই স্বভাব যদি আমার সাথে মিলে আল্লাহ আগে আমার হেদায়াত দেন, আর আমার এই কলিজার টুকরা বাবা আর ভাইদের সাথে যদি মিলে আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি হেদায়াত দেন। এটা তো উনি বলে ফেলছে না, উনি তো আমার চেয়ে ভালো গায়, তাই না? উনি তো শিল্পী মানুষ। তাহলে এটা বলে আমরা মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? বেজার হইন না তো আপনার, আবার বেজার হইছেন তা? আমি তো আরো আসবো, এখানে আরো মাহফিল আছে আশেপাশে, যাবেননি আপনারা নাকি ঘরে বসে থাকবেন? যাইয়েন। এই হুজুর কিন্তু 1 ওয়াজ 2 বার করে, ওইখানে গেলে আরো মজার ওয়াজ আছে ইনশাল্লাহ। একা যাবেন নাকি আরো মানুষদের নিয়ে যাবেন? কারা কারা যাবেন না দেখে হাত তুলেন। এই রে যুবক ভাইরা বসে রাই, 10 মিনিট মোনাজাত করে দাও। আগামী বছর বাঁচবো কিনা, আগামী বছর কি কালকেও বাঁচবো কিনা জানি না, ঠিক না? একটু গভীর রাত তো, আমি না হয় গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু